হ্যালো ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আর আমার হিন্দু ভাইদের জন্য অবশ্যই আদাব রইল, এবং সকল ধর্ম অবলম্বী যে সকল ধর্মীয় ব্যক্তি রয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমার নিজস্ব কিছু বক্তব্য বয়ান করছি। আমি জাফরি আলম বিপ্লব বলছি। দীর্ঘ 20 বছর ধরে আমি অনলাইনে অ্যাক্টিভিস্ট কাজ করে আসছি। আমি বাংলাদেশেই থাকি। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি, 2012 সালে আমি আমার এই চ্যানেলটি শুরু করেছি। তার আগে আমি ওয়েব ডেভেলপের কাজ করতাম। বিভিন্ন কাজের কারণে আমি আমার চ্যানেলটিকে তেমন গুরুত্ব দিতে পারিনি, আর তখন এতটা গুরুত্ব ছিল না, আমি বুঝতে পারিনি। তো যারা বুদ্ধিমান তারা হয়তো তখন থেকেই এগুলো চালিয়ে গিয়েছেন। এমনকি দেখা গেছে 2-3 বছরেও তারা ভেরিফাইড হয়েছে এবং তারা ভালো আর্ন করতে শুরু করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার চ্যানেলে কোথায় কী সমস্যা আমি এটা বুঝতে পারছি না। যদি আমাকে কেউ একটু এই ব্যাপারে হেল্প করতেন, সাহায্য করতেন, আমি কিছুটা এগিয়ে যেতে পারতাম। বর্তমান আমার সাংসারিক অবস্থা, পারিবারিক অবস্থা, করোনার পর থেকে আমি একদম বসে আছি। এটা বলতে লজ্জার কিছু নাই, কারণ আমার মতন আরও হাজার হাজার কর্মী বসে আছে, কাজ করছে না, কাজ পাচ্ছে না, ভালো কাজ জানা সত্ত্বেও তাদের কাজ খুঁজে পাচ্ছে না। তো আমি গ্রাফিক্সের উপরে কাজ করতাম, যখন ইন্টারনেট ছিল না তখন আমরা এমএস ওয়ার্ড, এক্সেল এবং ফটোশপ, ইলাস্ট্রেটরে কাজ করছি, খুব ধুমসে কাজ করছি। তখন আমাদের 94 সালের দিকে আমাদের বেতন ছিল 4,000-5,000 টাকার মতন, তার মানে অনেক টাকা। আর সেই তুলনায় এখন সেই টাকাগুলো আমি পাচ্ছি না। মাঝখানে আমি ওয়েব ডেভেলপের কাজ ধরেছি, এখানে আমার প্রায় 264টার মতন ওয়েবসাইট হয়েছিল। তো সার্ভারের কিছুটা গাফুলতির জন্য আমার ওয়েবসাইট কিছুটা চলে গেছে। এখন আমি মোটামুটি কাজ চালিয়ে যাচ্ছি, তবে আমি আশা করি যে আমি যে গ্রাফিক্সের কাজগুলো জানি সেই কাজগুলো থেকে যেন আরও স্টুডেন্ট আমরা যদি পেয়ে থাকি, তাদের মাধ্যমে আমি কিছু আর্ন করতে পারি। খুব অল্প খরচের মধ্যে আমি স্টুডেন্টদেরকে অফার করব, তারা যেন আমাকে এই কাজগুলো দিয়ে থাকে এবং আমার কাছ থেকে অল্প খরচে কিছু কাজ নিতে থাকে। আমি খুব অল্প সময়ের মধ্যে বা দীর্ঘ সময় নিয়ে আমি কাজ করে থাকি। যারা যেভাবে বলবে আমি ঠিক সেভাবে কাজ করতে পারবো। তো আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি হচ্ছে jaffreyalom.com, আমি নিচে ডিসক্রিপশনে লিখে দিচ্ছি, youtube.com/jaffreyalom.com। তো আমার স্পেলিংটা হচ্ছে JAFFREYALAM, একসাথে লিখবেন, তাহলে আপনি আমার চ্যানেল পেয়ে যাবেন। আমি এই চ্যানেলের মধ্যে আছি। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি কখনো এইরকম ভিডিও করিনি এবং আমার কোনো চ্যানেলে আমি এরকম রিকোয়েস্ট করিনি যে আমাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের হাতে পায়ে ধরি ভাই আপনি সাবস্ক্রাইব না করলে আমি বাঁচবো না, আমি মরে যাব, ভাই আমি না খেয়ে আছি, এগুলো আমার দ্বারা সম্ভব না। তবে অনুরোধ করব, যদি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি তেমন কোনো বাজে কোনো ভিডিও আপলোড করি না, আমি শিক্ষামূলক কিছু করার চেষ্টা করি, আর বিশেষ করে ফ্যামিলিরও কিছু ভিডিও আপলোড করে থাকি, আপনারা দেখতে পারবেন, এতে আপনাদের কোনো ক্ষতি হবে না। আশা করি আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই একটু গুরুত্ব দিবেন, আর আপনাদের অনুপ্রেরণায় তো আমি কিছুটা কাজ করে এগিয়ে যেতে পারবো আশা করি। আর এই সাবস্ক্রাইব হলে হয়তো আমার একটা মনিটাইজেশন হবে, আমার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো, হয়তো আমি কাজগুলো এগিয়ে আমি আমার ফ্যামিলিকে কিছুটা সাপোর্ট করতে পারবো। আর
আপনাদের বলে রাখি, আমি হয়তো খুব একটা, আমার বয়স বেশ 52 বছর পার হয়েছে, 53-তে পা দিয়েছি। তো আমি জানি না আর কতদিন বাঁচবো। যেটুকু সময় আমরা বেঁচে আছি সেটুকু সময় আমরা আনন্দ করি, উল্লাস করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর উপর লক্ষ্য রাখি এবং আল্লাহর উপর ভরসা করি। অবশ্যই আমি সবসময় আল্লাহর উপর ভরসা করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আপনারাও তাই করবেন। আর প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠবেন, ব্যায়াম করবেন, নিজের শরীরের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। সব শেষে আমি যে উদ্দেশ্যে আমি আপনাদের কাছে এই ভিডিওটি পাঠাতে চাই সেটি হচ্ছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে, বা আপনার যদি মনে হয় যে আপনি আমাকে কিছুটা হেল্প করছেন, আমি আপনার কাছে টাকা পয়সা চাচ্ছি না, জাস্ট সাবস্ক্রাইব করলে আমার হয়তো সাবস্ক্রাইবটা একটু বড় হবে, আমি হয়তো সেই দিক থেকে একটু ব্যবস্থা করতে পারবো। আর আমাকে এইটুকু সাহায্য করবেন যে যে আপনারা কিভাবে করলে আমি মনিটাইজেশনে ভালো করতে পারবো, অথবা আমার কোন কোন লেকিজ আছে সেগুলো যদি আমাকে একটু সাজেশন দিতেন, আমি হয়তো আর একটু উপরে ওঠার চেষ্টা করতাম। তো যারা আমার উপরে লেভেলে আছেন, আমার ছোটো ভাইরা অনেক কাজ করছে এবং ভেরিফাইড হয়েছে, তাদের কাছে আমার অনুরোধ, আমাকে একটু এই বিষয়ে একটু হেল্প করলে আমি অনেক অনেক উপকৃত হব। আমার এই হেল্পের জন্য হয়তো আপনার বড় কোনো ক্ষতি হবে না, তো আমি আশা করব আমার এই এই অনুরোধটুকু আপনারা রাখবেন। আমাকে কি কি করতে হবে আমাকে অন্তত এটা জানালে আমি খুবই খুশি হব। আর বেসিকলি আমি আমার ফেসবুকে খুব একটা ফ্রেন্ড রাখি না, তাও 490 পর্যন্ত ফ্রেন্ড ফলোয়ার হয়েছে। আমি এত ফ্রেন্ড আমি চাই না, কারণ আমার ফেসবুকের মধ্যে যদি সবাই ফ্রেন্ড থাকে, সবাই থাকে, আজে বাজে ছবিও চলে আসে, আমি সবাইকে তো আর অ্যাকসেপ্ট করতে পারি না। বিশেষ করে ফেসবুক এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে খুললেই খালি ছবি, আপনারা বলতে পারেন যে আপনি যেই সিনগুলো দেখেন সেগুলোই তো আসবে, আসলে তা না, এছাড়াও আরও অনেক ছবি যাদের সাথে আমার কোনো লিঙ্ক আপ নাই তাদের থেকেও আমার অনেক বাজে বাজে ছবি চলে আসে। আমি চাই না এই ধরনের কিছু আসুক, আর আসলে বা কি আমার কোনো আসে যায় না। আমি চাই আমার ফেসবুকটাকে অনেক বড় করতে, আমার ইউটিউব চ্যানেলটাকে আমি আরও অনেক বড় করতে চাই। তো এই বড় করাটা কীভাবে করতে হয়, আপনি আপনারা যারা এক্সপার্ট, যারা আপনাদের ভেরিফাইড হয়েছে, তারা যেন আমাকে এইটুকু হেল্প করতে পারেন, আমি আপনাদের কাছে এইটুকুই সাহায্য প্রার্থনা করছি। তো আমি ভিডিওটি বেশি বড় করলে আপনারা একটু রেগে যেতে পারেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপাতত সুস্থ আছি, কিছুদিন আগে খুব অসুস্থ ছিলাম, এখন সুস্থ। তো আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন আমার এইজটা কেমন হতে পারে, তারপর আমি বলে দিচ্ছি আমার এইজ চলতেছে বর্তমানে 22 বছর, গত পরশু দিন আমার 22 বছর, সরি আমার ভুল বললাম, আমার এইজ চলছে 52 বছর, গত পরশু দিন আমার 22 বছরের না 20 বছরের বিবাহ বার্ষিকী পূর্ণ হলো, আর আমরা অ্যাফেয়ার করে বিয়ে করেছি, সেইটা যোগ করলে আমাদের 24 বছর হয়েছে আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক পরিচিতি। যাই হোক, এই 20টা বছর আমরা একসাথে বসবাস করছি খুব শান্তিতে, মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, রাগারাগি হয়, সেটা আমারই ভুলের কারণে, আমি অনেক কিছু উল্টো পাল্টা করে ফেলি, তাই আমার ওয়াইফ আমাকে শাসন করে। তবে মনে রাখবেন ওয়াইফ হচ্ছে সেকেন্ড হোম যাকে বলা হয়, ফার্স্ট হোম মাদার হোম আর সেকেন্ড হোম হচ্ছে ওয়াইফের হোম, আর ওয়াইফ যা বলে সেটা কখনোই ভুল বলে না, সেটা অবশ্যই সঠিক বলে, কারণ আপনার ভুল আপনি নিজে কখনোই বুঝতে পারবেন না, আপনার ভুলটা আরেকজনের আয়না হিসাবে দেখেন, আপনার ওয়াইফকে আপনি আপনার ভুলটা ধরতে পারবেন। পাশাপাশি আরও কিছু কিছু ব্যক্তিবর্গ আছে যারা ভাই বোন আত্মীয় স্বজন, তাদের সাথেও সম্পর্ক রাখবেন খুব ভালো মতো। বিশেষ করে আমি পার্সোনালি আমি যদি বলতে চাই, আমার বোনরা আমাকে যথেষ্ট হেল্প করে, যথেষ্ট যথেষ্ট হেল্প করে। এর মধ্যে বড় বোনটা আমার
যথেষ্ট উপকার করেছে। আমি একে একে সবার নাম বললে অনেক নাম হয়ে যাবে, দীর্ঘ সময় হয়ে যাবে। আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার মেজো বোন, আমার ছোট বোন, এরা সবাই আমাকে যথেষ্ট হেল্প করে আর যথেষ্ট সাহায্য করে সব বিষয়ে, আমি তাদেরকে সেলুট জানাই। আমার মেজো ভাবি, আমার বড় ভাবি আর আমার ছোট ছোট ভাইয়ের বউ, এরা আমাকে যথেষ্ট সাহায্য করে, যথেষ্ট হেল্প করে। পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি, শ্বশুর মারা গিয়েছেন, কিন্তু আমার শাশুড়ি আমার মায়ের চেয়েও, মানে আমি কি বলবো, আমার মায়ের মাকে যতটুকু ভালোবাসি ঠিক ততটুকুই আমার শাশুড়িকে ভালোবাসি। ওনারা আমার আমাকে আমার ছেলে ওনার ছেলের মতো করেই দেখেন। আর আমি আমার সবার শেষ কথা বলবো যে আমি আমার বড়পা এবং বড়পার মেয়ের আন্নি, এই দুজনকে সেলুট জানাই। এরা আমাকে যথেষ্ট যথেষ্ট হেল্প করছেন। আর ছোট বোনটা, ও তো একদম ছোট্ট বাচ্চা, টুনটুনি, ওকে আমরা সবাই টুনি বলে ডাকি, ও আমাকে অনেক অনেক ফোন করে, কল করে, অনেক যোগাযোগ করে, ভাইয়া তুমি কী খেয়েছো, কোথায় আছো, কী করছো, এগুলো সব খবর নেয়। আর মেজো বোনটা, উনি মোটামুটি একটু ব্যস্ততা থাকার কারণে হয়তো যোগাযোগ ঠিক একটা করতে পারছেন না, তারপরেও আমি তাকে সেলুট জানাই। সবাইকে আমার ভালোবাসা রইল সবার জন্যই। আর আপনারা যারা দেখছেন তাদের সবাইকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আর অনুরোধ করছি আমার চ্যানেলটা প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামান্য একটু সাবস্ক্রাইব আমার যে কত বড় উপকার আসে এটা তো আপনারা জানেন, আপনারা বুঝেন, তো এইটুকু অন্তত করবেন, এইটা আমার রিকোয়েস্ট। তো আজকের মতন ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো রাখেন, আল্লাহ আপনাদের সবার শুভ দিন বয়ে আনুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।